আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফে আমি রুদ্রোস চলে আসছি ভাই ভাই এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে, যেটি বাড়িধারা যে ব্লকে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি গাড়ি কালেকশন অনেক দেখতেই পাচ্ছেন, বিশাল একটি কালেকশন গাড়ির। তবে চলুন আজকে এই শোরুমে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটি গাড়ি আমরা দেখবো, দামটিও জেনে নেব। আর যেহেতু অনেকগুলো গাড়ি একসাথে দেখাবো, গাড়ির ডিটেলস আসলে দেখানো সম্ভব হবে না। আমরা শুধু গাড়ির ফ্রন্ট সাইডটি দেখবো এবং গাড়িটির দামটি জেনে নেব। তো চলুন আমরা গাড়িগুলো দেখি, দামটিও জেনে নেই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। রাকিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আপনাদের শোরুমে, বিশাল বড় একটি শোরুম এবং গাড়ির কালেকশন আসলে অনেক। রাকিব ভাই একটু জেনে নেবো যে এই মুহূর্তে কী কী গাড়ি রয়েছে আমাদের কাছে। এখন আছে এক্স করলা, আছে জি করলা, এক জিও আছে সাতের আটের, দেন আছে এক্স নোয়া, আছে মিসিবিশি ল্যান্ড ক্রুজার আছে, তারপরে অ্যাপ প্রিমিয়াম আছে, মাজদা এক্সেলা আছে, তারপরে আছে আপনার ফোর্ড, তারপরে আছে সুজুকি ওয়াগনার, আল্টো, তারপরে আছে নিশান ডাবল কেবিন পিক আপ, তারপরে আছে আপনার র‍্যাপ 4 আছে, প্রাডো আছে, এই আরও কালেকশন আছে আমাদের কাছে। মোটামুটি এই মুহূর্তে বেশ কিছু কালেকশন রয়েছে। রাকিব ভাই, আজকে আমরা সবসময় তো একটি দুটি গাড়ি রিভিউ করি, আজকে যেহেতু গাড়ি কালেকশন অনেক বেশি, আজকে আমরা সবকটি গাড়ি দেখার চেষ্টা করব, যদি একটু কষ্ট করে সময় দেন আমাদেরকে। ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা এই গাড়িটি দিয়ে শুরু করি, এক্সিও গাড়িটি দিয়ে। এটা হচ্ছে টয়োটা এক্সিও, আপনার মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন 2010-এ, মাইলেজ অনলি 78,000 প্লাস। আচ্ছা, গাড়িটা অকটেন সিএনজি রানিং, সিএনজি ইনস্টল করা আছে। গাড়িটা কি পার্ল কালার নাকি হোয়াইট ভাইয়া? এটা হচ্ছে পার্ল কালার। পার্ল কালার, কালারটি অরিজিনাল আছে? জি জি, অরিজিনাল কালার। আর গাড়িটা কিন্তু পুশ স্টার্ট, এটা জি অডিশনের একটি গাড়ি। আর গাড়িতে সামনে পিছের হেডলাইটগুলো অরিজিনাল আছে, হেডলাইট ব্যাকলাইট, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে? জি জি, প্রতিটা গ্লাসই অরিজিনাল আছে। গাড়িটার টায়ার কন্ডিশনগুলো কিন্তু ভালো আছে আপনার, হচ্ছে গাড়িটা একদম রেডি কন্ডিশনে আছে। টাচ আপের কাজ হয়েছে গাড়িতে? জি, টাচ আপের কাজ হয়েছে, শোরুমের গাড়ি তো টাচ আপ করাই হয়। আচ্ছা, আর গাড়ির প্রাইস কত রাখতেছেন ভাইয়া? গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার 12,70,000, যদি আসে তাহলে কিছু কমায় রাখা যাবে। আচ্ছা, আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস আমাদের 12,70,000, 12,70,000 টাকা আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। জি, আমরা প্রিমিয়ো গাড়িটি দেখি। এটা হচ্ছে টয়োটার প্রিমিয়ো, একদম হাই গ্রেডের প্যাকেজ, এফি এক্স প্যাকেজ যেটাকে বলে। গাড়িটাতে আপনার আছে আইডল স্টপ, সিট পাওয়ার, ভিতরে বিস্কিট, গাড়িটা একদম নিউ কন্ডিশনে আছে। আচ্ছা, আপনার হচ্ছে যা আছে জাপান থেকে সব অরিজিনালি আছে। আচ্ছা, তার মানে কোনো কিছু নতুন করে ইনস্টল করা হয়নি? না, নতুন কিছু ইনস্টল হয়নি। গাড়িটা আপনার অনলি 65 চলছে। গাড়িটার মডেল এয়ার হচ্ছে আপনার 2016 মডেল, জুনের পরে আসছে নিউ শেপ। আর রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে। গাড়িটার পেপারস আপডেট। সিএনজি ইনস্টল করা আছে? না, সিএনজি ইনস্টল করা নাই, অকটেন ড্রাইভ, অকটেনে আছে। জি, আর প্রাইস কত রাখতেছেন ভাইয়া? এটা হচ্ছে 30,50,000, 30,50,000 টাকা, 30,50,000। যদি ভিডিও দেখে আসে তাহলে হচ্ছে যে কিছু কমায় দেওয়া যাবে। আচ্ছা, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। জি, আমরা মাজদা গাড়িটি দেখি। এটা মাজদা এক্সেলা, আপনার হচ্ছে গাড়িটা 2004-এর মডেল, 2008-এর রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ গাড়িটা। আচ্ছা, সিএনজি ইনস্টল করা হয়নি এখন? না, সিএনজি ইনস্টল করা হয়নি। গাড়িটার পেপারস আপডেট পাবেন। গাড়িটার টায়ার কন্ডিশনগুলো ভালো আছে। গাড়িতে যা আছে অরিজিনাল আছে, সামনে পিছের গ্লাস অরিজিনাল। আচ্ছা, হেডলাইট ব্যাকলাইট যা বলেন সবই অরিজিনাল আছে, ফার্স্ট হ্যান্ড। আচ্ছা, ফার্স্ট পার্টির নামে আছে? জি, গাড়িটা গাড়ির কালারটি কি অরিজিনাল আছে? হ্যাঁ, গাড়ির কালার অরিজিনাল আছে, টাচ আপ হয়েছে? জি, টাচ আপ হয়েছে। আচ্ছা, পেপারস আপডেট করা আছে? জি, পেপারস আপডেট করা। প্রাইস কত রাখতেছেন ভাইয়া? এর প্রাইস রাখা হয়েছে 8,20,000 টাকা, 8,20,000 আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। জি, আচ্ছা। এবং এই মুহূর্তে আমরা যতগুলো গাড়ি দেখতেছি ভাইয়া, প্রতিটি গাড়ি তো ফার্স্ট হ্যান্ড আছে এখনো? জি জি। নাকি সেকেন্ড পার্টির গাড়ি কোনো আছে? না না, আমাদের এখানে বেশি 99% গাড়ি হচ্ছে ফার্স্ট হ্যান্ডের গাড়ি। আচ্ছা, ঠিক আছে। আমরা করলা গাড়িটি দেখি, এক্স করলা। জি, এক্স করলাটা হচ্ছে 2004-এর মডেল, 2008-এর রেজিস্ট্রেশন, হোয়াইট কালার, ভিতরে বিস্কিট, গাড়িটির কন্ডিশন ফ্রেশ আছে, গ্লাসগুলো অরিজিনাল আছে গাড়িতে, পেপারস আপনার আপডেট। আচ্ছা, সিএনজি কিংবা এলপিজি ইনস্টল করা আছে? হ্যাঁ, সিএনজি ইনস্টল করা আছে। প্রাইস কত রাখতেছেন? প্রাইস হচ্ছে আপনার 10,80,000। 10,80,000 টাকা? জি,
আস্কিং প্রাইস জি কথা বলার সুযোগ রয়েছে আর গাড়ির কালারটি কি অরিজিনাল আছে হ্যাঁ অরিজিনাল কালার আছে টাচ আপ হয়েছে জি সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে 91 এর মডেল 97 এর রেজিস্ট্রেশন করা গাড়িটি অরিজিনাল কালার আছে গ্লাস প্রতিটা গ্লাসই অরিজিনাল আছে গাড়িটা আমরা শুধু ছাড়তেছি 395000 টাকা 395000 টাকা জি সিএনজি ইনস্টল করা আছে সিএনজি ইনস্টল করা আছে সিএনজি ইনস্টল করা আছে টাপারস আপডেট 2324 ফার্স্ট পার্টির নামে আছে হ্যাঁ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ৩৯৫০০০ টাকা জি এটা আছে জি করলা সিলভার কালার কালারটা কিন্তু অরিজিনাল গাড়িতে প্রতিটা গ্লাসই অরিজিনাল আছে গাড়িটার মডেল এর হচ্ছে আপনার 2004 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন আচ্ছা সিএনজি ইনস্টল করা আছে হ্যাঁ সিএনজি ইনস্টল করা আছে আচ্ছা পেপারস আপডেট 2324 আর প্রাইস কত রাখতেছেন প্রাইস হচ্ছে 1095000 টাকা আমাদের 1095000 টাকা আস্কিং প্রাইস জি কথা বলার সুযোগ রয়েছে আরেকটি এক্সিও গাড়ি এটা হচ্ছে টয়োটা এক্সিও 2008 এর মডেল 2014 এর রেজিস্ট্রেশন গাড়িটির অরিজিনাল কালার আছে সামনে পিছনে অরিজিনাল গ্লাস আপনার ব্যাকলাইট অরিজিনাল সামনের হেডলাইট অরিজিনাল আছে টায়ার কন্ডিশন গুলো ভালো আছে পেপারস 2324 আপডেট আচ্ছা প্রাইস কত রাখতেছেন প্রায় আপনার প্রাইস হচ্ছে 1,80,000 টাকা 1,80,000 টাকা জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে ২০০২ এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন 2700cc গাড়িটাতে অরিজিনাল কালার আছে আমরা সামথিং টাচ আপ করা হয়েছে আচ্ছা গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে পেপার সাবজেক্ট করা আছে প্রাইস কত রাখতেছেন প্রাইস 2650,000 টাকা 2650,000 টাকা জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আসলে গাড়ির কালেকশন আসলে অনেক ডিটেলস দেখাচ্ছি না আমরা যারা এই গাড়ি কিনবেন ফিজিক্যালি এসে দেখতে হবে জি এটা হচ্ছে টয়োটার প্রিমিয়ো আপনার সিলভার কালার ভিতরে অ্যাস গাড়িটা হচ্ছে আপনার 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন আচ্ছা পেপারস 2324 আপডেট আপনার মাইলেজ হচ্ছে 72,000 গাড়িতে সিএনজি ইনস্টল করা আছে আচ্ছা সিএনজি ইনস্টল করা আছে প্রাইস কত রাখতেছেন প্রাইস হচ্ছে 1,80,000 1,80,000 টাকা জি 1,80,000 টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা পরে গাড়িতে দেখি এটা হচ্ছে একটি ছোট গাড়ি সুজুকি আলটো আপনার 800cc অনলি অকটেন ড্রাইভ গাড়িটা একদম ছোট ফ্যামিলির জন্য ছোট একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি সুজুকি 2012 মডেল 2012 তে রেজিস্ট্রেশন পেপারস আপডেট করা আছে গাড়িটিতে সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে যা আছে অরিজিনাল একটু যে প্রাইস কত রাখতেছেন প্রাইস হচ্ছে আপনার 580,000 টাকা 580,000 টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এটা হচ্ছে টয়োটা হাইলেক্স আবার এটা হচ্ছে টয়োটা হাইলেক্স 93 মডেল 99 এর রেজিস্ট্রেশন আচ্ছা গাড়িটি ডিজেল ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশনে আছে রেডি গাড়ি গাড়িটির মন্ডুপ আছে সামনে পিছে অরিজিনাল যা আছে ভিতরে সিট কভার করা আছে আচ্ছা রেড ইন কালার গাড়িটা খুবই সুন্দর পেপারস আপডেট পাবেন টায়ার কন্ডিশন ভালো গাড়িতে কোনো কাজ নাই আচ্ছা আর প্রাইস কত রাখতেছেন ভাইয়া এটার প্রাইস রাখতেছি আপনার 995 995000 জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে জি ঠিক আছে এটা হচ্ছে হোন্ডা সিভিক আপনার ব্লু কালার গাড়িটার পেপারস আপডেট আছে আপনার 97 এর মডেল 98 এর রেজিস্ট্রেশন আচ্ছা গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে অকটেন সিএনজি দুইটাই রানে আচ্ছা সিএনজি ইনস্টল করা আছে গাড়ির কালারটি কি অরিজিনাল নাকি হ্যাঁ কালারটা অরিজিনাল আছে টাচ আপ করা হয়েছে এই কালারটি ছিল অরিজিনালি হ্যাঁ অরিজিনালি এই কালারই ছিল প্রতিটি গ্লাস অরিজিনাল আছে না চেঞ্জ হয়েছে কোনো গ্লাস গ্লাসগুলো অরিজিনালি আছে সামনের ফ্রন্ট গ্লাসটা চেঞ্জ হয়েছে জি আচ্ছা প্রাইস কত রাখতেছেন ভাই এটা প্রাইস রাখতেছি 595,000 টাকা 595,000 টাকা জি আস্কিং প্রাইস পেপারস ওকে করা আছে জি এটা হচ্ছে টয়োটা এলিয়ন 2007 মডেল 2009 এর রেজিস্ট্রেশন আচ্ছা গাড়িটা অনলি 85,000 চলছে মাইলেজ অকটেন গাড়িটা অরিজিনাল আছে জি তেলে আছে তার মানে সিএনজি এলপিজি ইনস্টল করা হয়নি এখনো না পেপারস ওকে করা আছে হ্যাঁ পেপারস আপ টু ডেট পাবেন কালারটি অরিজিনাল আছে ভাই কালারটা অরিজিনালই আছে
টাচআপ হয়েছে? হ্যাঁ টাচআপ হয়েছে। প্রাইস কত রাখতেছেন? এর প্রাইস হচ্ছে 16,50,000 টাকা। 16,50,000 টাকা। জি। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে? এটাও হচ্ছে আপনার টয়োটা এলিয়ন জি, আপনার 2007 মডেল, এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2008। আচ্ছা, এটা 62,000 চলছে, অকটেন তেলের গাড়ি। আপনার মডেল ইয়ার হচ্ছে 2016 রেজিস্ট্রেশন, গাড়িটা অকটেন নন হাইব্রিড, পেপারস আপ টু ডেট পাবেন। গাড়িটা তো অরিজিনাল কালার আছে, গাড়িটাতে সানরুফ আছে, সানরুফ কিন্তু খুব কম আছে এই গাড়িতে, অরিজিনাল কালারই আছে। হ্যাঁ অরিজিনাল গাড়ি। টাচআপ হয়েছে আপনাদের? হ্যাঁ টাচআপ হয়েছে। পেপারস ওকে করা আছে? পেপারস আপ টু ডেট পাবেন। আচ্ছা, প্রাইস কত রাখতেছেন ভাই? এর প্রাইস হচ্ছে আপনার 22,50,000 টাকা। 22,50,000 টাকা জি। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে? আমরা নোয়া গাড়িটি দেখি, এটা 2002 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন, গাড়িতে অরিজিনাল কালার আছে, টাচ আপ করা হয়েছে, সামনে পিছনে অরিজিনাল গ্লাস আছে, হেডলাইটগুলো অরিজিনাল আছে। আচ্ছা, টায়ার কন্ডিশন ভালো আছে, নিয়ে হচ্ছে আপনার নিয়ে কোনো কাজ করা লাগবে না, গাড়িটার একদম কন্ডিশন ফ্রেশ, ভিতরে হচ্ছে অ্যাশ কালার। আর সিএনজি এলপিজি ইনস্টল করা আছে? সিএনজি ইনস্টল করা আছে গাড়িতে। প্রাইস হচ্ছে আপনার 10,95,000 টাকা। 10,95,000 টাকা 10,95,000 টাকা কথা বলার সুযোগ রয়েছে। এখানে আরেকটি নোয়া গাড়ি আছে, আমি এই গাড়িটিও দেখি, এটার মডেল হচ্ছে 2013-2017 রেজিস্ট্রেশন, গাড়িটা হচ্ছে আপনার অকটেন সিএনজি দুইটাই আছে, দুইটাই রানিং, পেপারস আপ টু ডেট, সামনে পিছে অরিজিনাল গ্লাস যা আছে গাড়িতে, হেডলাইট ব্যাকলাইট যা বলেন অরিজিনাল আছে, টায়ার কন্ডিশনও মাশাল্লাহ ভালো আছে, ভিতরের ইন্টেরিয়রও ফ্রেশ আছে, গাড়িটা একদম রেডি মুডে আছে। আর প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস রাখতেছি আপনার 23,50,000 টাকা। 23,50,000 টাকা জি। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে? আসলে গাড়ির কানেকশন অনেক, তার মধ্যে আবার আপনাদের কাস্টমার আসছে, আপনাকে আর বিরক্ত করবো না ভাইয়া। আচ্ছা, আমরা একটু কষ্ট করে শোরুম অ্যাড্রেসটা জেনে নিই। আমাদের শোরুম হচ্ছে ভাটারা বাড়িধারা, যে ব্লক 9 নম্বর রোড, ভাই ভাই এন্টারপ্রাইজ। ভাইয়া আমরা তো সবগুলো গাড়ি দেখলাম, আসলে ডিটেলস দেখাতে পারিনি দর্শকদের, যেহেতু গাড়ি কালেকশন অনেক বেশি ছিল, অনেকগুলো গাড়ি দেখিয়েছি, এতগুলো গাড়ি আসলে একটি ভিডিওতে দেখানো সম্ভব না ডিটেলস। তো প্রতিটি গাড়ির ইঞ্জিন কি গাড়ির সাথে অরিজিনালটি ছিল ভাইয়া? হ্যাঁ প্রতিটা গাড়ির ইঞ্জিনই অরিজিনাল ছিল। আচ্ছা, আর এমনিতে ফার্স্ট হ্যান্ড সব গোটা গাড়ি ছিল? বেশিরভাগ গাড়ি ফার্স্ট হ্যান্ড ছিল, স্মার্ট কার্ড। আচ্ছা, এর মধ্যে আমরা কোন গাড়িটি সেকেন্ড পার্টির নামে ছিল? এখানে ছিল না, একটা গাড়িও সেকেন্ড হ্যান্ড ছিল না, সব গাড়ি হচ্ছে ফার্স্ট পার্টির নামে। আচ্ছা, তারপরে আজকে যে কটি গাড়ি দেখলাম সব কটি প্রথম পার্টির নামে ছিল। আর আমাদের ভিডিও দেখে আসলে তো অবশ্যই দাম আরও কমাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া ভালো থাকবেন, ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাল্লাহ আবার চলে আসবো ইনশাল্লাহ। সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন, ফ্রেশ গাড়িগুলো দেখাবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন।